আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আমার আজকের রেসিপি তান্দুরি চিকেন, যা রুটি, পরোটা, নান রুটি বা তন্দুর রুটির সাথে দারুণ জমে যাবে। স্পেশালি যারা রুটি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়েছি, এখানে আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব। সেই জন্য আমি নিয়েছি এখানে এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ি, হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা নিয়েছি হাফ চা চামচ পরিমাণ, তান্দুরি মশলা নিয়েছি এক চা চামচ পরিমাণ, জর্দার রং নিয়েছি হাফ চা চামচ পরিমাণ। তবে এটা পুরোপুরি অপশনাল, জর্দার রংটা দিলে এই তান্দুরি চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/3 স্পুন, দিয়ে দিচ্ছি টক দই 1 টেবিল চামচ পরিমাণ। সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার আমি এতে চিকেন পিসগুলো দিয়ে দিব। আমি দুটো লেগ পিস নিয়েছি, আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ দিয়ে কিন্তু তান্দুরি চিকেনটা তৈরি করে নিতে পারেন। আর এই লেগ পিসগুলোকে হালকা একটু চিড়ে নিয়েছি, এতে করে মশলাটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যাবে। এবার এই চিকেন পিসগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এবার একটা সমান প্লেট দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে প্লাস্টিকের র্যাপার দিয়েও র্যাপ করে নিতে পারেন। আর এই চিকেনগুলোকে আমি এভাবে ম্যারিনেট করে রেখে দিব 4 ঘন্টার জন্য। আমি এই চিকেন পিসগুলোকে ফ্রিজে নর্মাল পোষণে রেখে দিচ্ছি এলাম 4 ঘন্টা পর। তো প্রথমে আমি প্যানে এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর অবশ্যই অল্প তেলে কিন্তু তান্দুরি চিকেনগুলো ভেজে নিতে হবে। আর 4 ঘন্টা পর আমি চিকেন পিসগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর তারপর হাতে আর একটু মাখিয়ে নিয়েছি। কারণ ফ্রিজে থাকার কারণে কিন্তু মশলাটা নিচে জমে গিয়েছিল, তাই ভালো করে একটু মেখে নিতে হবে। এবার সাবধানে চিকেন পিসগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু রান্না করে নিতে হবে, তা না হলে খুব দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে চিকেন পিসগুলো কিন্তু কাঁচাই থেকে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার একটা সাইড উল্টে দিচ্ছি, সাবধানে উল্টে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন একটা পাশে কিন্তু হালকা একটু কালার চলে এসেছে। উল্টে নেওয়ার পর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আবার এই সাইডটাকেও 10 মিনিটের মতো রান্না করে নেব। তা আমি অপোজিট সাইডটাকেও রান্না করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এর সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে বেশ কবার উল্টে পাল্টে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। যখন দেখবেন যে এরকম পোড়া পোড়া টাইপ এবং ভাজা ভাজা হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে তান্দুরি চিকেনগুলো পারফেক্টলি হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে তান্দুরি চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখলেন এই তো কত ইজিলি কিন্তু তান্দুরি চিকেনটা ঘরে তৈরি করে নেওয়া যায়। আই হোপ রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।